সম্মানিত দর্শক, বিভিন্ন সময় জেলখানাত মরৎফকল কিল্লে তাকে কী অবস্থা তাকে কম বেশি ওনারা ব্যাকিনে জানান। আজ ইহারা সি প্লাসের ফকর্তন চেষ্টা করছি যে জেলখানার মধ্যে মেহফকল কী অবস্থা তাকে রাজনৈতিক মামলা, ইউবা ট্যাবলেটের মামলা, তারপর খুনের আসামি আছে, নারী নির্যাতন আছে, মানে সব মিলাই আছে আরে মানুষ। আরে পারিবারিক ব্যাপারে গিয়া দিয়ে দেখাইয়ে না লগে গই লই যে আর মামলা দিয়ে মামলা দেওয়ার পরে আরে জেল হাজত তারপরের দিন পাঠাইয়ে জেল হাজতর তো তাকিবের মতো পরিস্থিতি না, মানে এক ওয়ার্ডের ভিতরে 50-60 জন মানুষ থাকে, যেটা 30-40 জন তাইব, এটা তাহাতে 50-60 জন মানে মানুষ একজনের গা লগ একজনের যে অবস্থা, মানে এই অবস্থা তাহার কোনো মানে বাথরুমের সামনে। আরও বাদির মানুষ এলে দেখা যায় হতা হয় বলে বন্ধ হয়ে রেখে জানালা আষ্টুকু আছে, ফাঙ্কা টাঙ্কা আছে, হ্যাঁ ফাঙ্কা আছে, মহিলা টিভি আছে, মহিলা সকলের ওয়ার্ডার টিভি দিয়ে মানে যদি ন দই কেউ যদি ন দই দুইবার বদলে টিয়া টুয়া লয় আসামি হলে তুমি দোন ভরে বাথরুম গোসল হানাই দোন ভরে পানি নতা হ্যাঁ আবার বসে পানি আবার নিচে তো আনন্দ পরে ফাইভ পানি নতা হ্যাঁ হানা দানা হানা দানা টাইমলি দেয় আবার ঠিক আছে 6টা বাজে তুলি মানে ফাইলত বয়তো দাঁড়ি গইনতই তারা ফাইলত গনি 7টা বাজে নাস্তা দিত রুটি রুটি দিবার পরে 11টা বাজে 11:30-11টার ভিতর বাদ দি ফেলাইব দুই জার বাদ, এবার তোমারা লই রাখি দেবই তোরা গুণ তোমারা, এবার তোরা যে এত মনে হয় এত হবই, এবার তুই লই রাখি তারা রাতে আর গুণ দিবি তো 7টা বাজে বাদ 7টা বাজে দি ফেলাইব এই তো ঠান্ডা সবজি টবজি নাহায় গরুও নাহায় দেশে বাড়ি মানুষের যে তোর হারি হাওয়ায় আর খানা একখানা উন্নত হরণের দরকার জেল হানার কি কুরের আধারে তোর কুরের আধার আরো বেশি হাই এত বড় টুরা দেইলে মানে খান্দান আরো বেশি খান্দানি বেশি আইব দে মুরগির ফিস এগুন কিছু করিবার নাই আর মাছের টুরা কিন্তু একটু এক বেলা শুধু রাতি না দুই বেলা ন আর যা খাইবে তুই কিনে খাইবে ততন টিয়া তাই তুই কিনে এক ফিস মুরগির মাংস 70-80 টিয়া লয় কিনে হন যায় এড়ে কিনে হন যায় আবার এটা বেচা কিনা হরে তারা তর হারে কিনে হন যায় আলুর বাতার তাই কিনে লন ফর যার ব্যাগ কিছু ব্যাগ তাহে এবার ওয়ার্ড শিশু ওয়ার্ড আলাদা আবার মহিলাদের শিশু ওয়ার্ড ইন আলাদা আর এক্সট্রা মেয়ে বল একলা মেয়ে বলার ইন আলাদা তো এন্ড বর্তমানে আর জানি যে মরদ ফকলের ওয়ার্ডের মধ্যে তো বিড়ি সিগারেট ইন ব্যাকিং চলে মেফকলের ওয়ার্ডের ভিতরে কি চলে ইন একা জানি না সাইলাম মেফকলের ওয়ার্ড না চলে বহুত মেয়ে ফল আবার বিড়ি সিগারেট হাই এর ভিতরে মেয়ে ফলে হাই বহুত মেয়ে ফলে হাই আচ্ছা এখন মরদ ফকলের ওয়ার্ড তারা জানি যে গাঁজা টাজা কিন্তু খুব অ্যাভেলেবল ফাস মেডিকেল বহুত মেয়ে ফল ফুয়াশা লই বহুত মেয়ে ফল
ইতার এখন কি হয় জেলখানা কি বের হয় ইতারা কি হইব ইতারা হদার কি আর আর ইতারা থেকে অনুশোচনা নন না যে আল্লাহ কি আল্লাহ ইহামত আইলাম ফুয়াল হই জেলহাড়ি হত তো ইতারা হান হদ দেন কি জম একজনে জাল্লাই আছে হদ ইতারা তো না ছড়ার ফরি থেকে মঞ্চের আশাই আয় তোর বাবতে গেই তুই হই দাঁড়াই ছড়াইম তুই জিনিস এবার লই যা হ্যাঁ আয় জেলখানা ঢুকে তো আর দেখা নাই দাঁড়ি তেরি মে বহুত মানুষ পরে রই বিনা হারণে আর হতেন মেয়ে বসতে ওই ফেমগুড়ি বিয়ে করছে বয়স কম এখানে আবার জামাইয়ের লগে তাইব বাপের লগে থাকতেন এখানে আবার কাস্টুরি লাগে অনারর মারা থাকতেন না এখন একদিন মনোহর লই যায় দুই দিন রাখে এর পরে লই যাবো তখন আটা দাঁড়িয়া এটা লই যাবি আবার এটা নলাহে এটা অনারর না ইতার নলাহে এড়ে আর এড়ে অনারারে কোর্ট বিল্ডিং টোট বিল্ডিং লই যাবার ব্যবস্থা কি মেয়ে ফকলারে মহিলা পুলিশ দি মর্দ ফল লাগে না এক্সট্রা মহিলাদেরকে লই যায় হ্যাঁ অনার হত যদি মর্দ ফকলের ভিতরে জেতাইন দুর্নীতিও না মেয়ে ফার ভিতরে এত দুর্নীতি নাই তুই এন্ডে অনার তো যদি টিয়ানো থাকে তাহলে অনার খাইতে তান না খাইতে তান না তো টিয়ানো হড়াতন পরে জমা ওই ফিজির কাড়ত ফিজির কাড়ত আছে আবার তুই কার দিনে জিবে মন হইবে কিনা হাইতে আরিবে খারাপ কলল বালা কিন্তু কি কোনো খারাপ হই যাবার এর সম্ভাবনা আছে কিনা বাংলাদেশ জেলখানা নাই কি অনতুল প্রেম হ্যাঁ অবশ্যই আছে মানুষ খদে মানে আই যেতে হাজগান ন হরে যেন আই হাজগান ন হরে আর ঢুকাই দিয়ে তো আত্ম তো অবশ্যই খুবই ব্যাগি দিতে আই এ জিনিসখান হজ্জুমে যে তাই বিনা হারণে বিনা দোষে জেল হাইটটি আই ব্যবসা ন করতে ব্যবসা করছি বলে হর এখন হতা তো এই শিপে মানুষ খদে আর হজ্জুমে বোধ নাই ফলে হয় বড় বড় ব্যবসায়ী কল আছে অনারে তাল তাল নদী তো নাই আলো যোগাযোগ ঘুরিস বিশৃঙ্খল মানুষ আছে ইতার এক সাইডে রাখি যারা পরিবেশ একটা ভালো ইতার এক সাইডে রাখানোর দরকার তো এক ধরনের আসিলেন যারা পলিটিক্যাল আসিল হজ্জা লাগিলে মহিলা মহিলা বহুত মহিলা আছে জগরাটি হতার মাধ্যমে হজ্জা লাগি যাবে তো হজ্জা লাগিলে আবার মাধ্য নগরে মাই ফকলেরা এনে লই যায় বিচার হরি দেয় মানে ওয়াট ফাল্টাই দেয় তুই ওই অর্ডার থাক ও অর্ডার থাক হজ্জা ন হরিস তারপর একখান মেয়েবা দুইজন মেয়েবা টাকা টাকি তাইলে বাজি যাবে বাজি যাবে ওনারা 60-70 জন মেয়েবা এক লগে থাকতেন তো অর্ডারের ভিতরে কেলি হইত দিন হাইট তো কেন না আর দিন হাইট তো কি বই থাক তো কেও হাতা পাতে হইতো এই শিব পারি কয়দির মধ্যে বহুত জন ভালো আছে তার ফাজত নওয়াজ কালাম পরে কোরআন শরীফ পরে এটা বই বই যতদিন আসিলেন ওই কারা পরিদর্শক গুলি হতেন মেয়ে ভাই এই বাইরে তুন তারা যাইলে ভিজিট করে মানে ফাইলেন নাইলে হ্যাঁ ভাই ইতারা কি করে যাইলে ইতারা যাইছে ফুস করে দাঁড়ি মানে তোমার কোনো সমস্যা আছে কিনা তোমাকে কেউ কিছু বলছে কিনা টাকা পয়সার জন্য চাপ দিছে কিনা কোনো সমস্যা হলে আমাদেরকে বলবা কার্ড দিয়ে যায় বাইরে যায় তাহলে ফোন দিবে আমাদেরকে কোন সমস্যা হইলে এই নাম্বার হয়ে যায় তারা আইনে মেই ভাল আইজি ওনারা তো এখন ভিতরে থাকি কি জলত থাকি কি কুমিরের বিরুদ্ধে কত হইতা কেন ফাইজম তোরা কি করন বাইরে আইলে হতখন ভিতরে থাকা অবস্থা ভিতরে থাকা অবস্থা হইলে তো হবে তোমার ইতি আরা নামে যা হইয়ে তারা বাদ দি রাখো তাহলে তো আর বিচার দিবার সুযোগ সুযোগ নাই কিন্তু তারা যায় এই তারা যায় তো যারা বনকরণ ওই গার্ডিয়ান নাই কিউ নাই খবর লয় মানে হার কি সমস্যা কি ব্যাপার কেউ আছে কিনা তোর আত্মীয় স্বজন তোর ছোড়াইব কিনা ইতার আবার ইতার দেশে বাড়ির যে খবর লয় মানে মেয়ে বাবতে কেউ আছে কিনা আত্মীয় স্বজনের মানে তোরা ছোড় আরো আসি তো ইতারা যদি না ছোড়াই তারা সরকারের বাবতে ছোড়াই দেয় তারা যারাতে সাজা দি ফেলাই মনোহরা বোধ কেড়ে দেখা সাক্ষাৎ নাই মানুষজন নাই কেউ নাই ইতারা বই বই হাতের হাস করে কেতা শিলায় বৌদ্ধ আমার হাস করে ইতারা পুলিশ দিন ওরা নিজেরা গণ্য মানুষ দিয়ে যাচাই হরি শখ যে মানুষ খান কি হাস করার কি হাস করে বাত কার যে ভালো হয়ে গিয়ে কিনা না খারাপত আছে যাচাই হরি যদি খারাপ কিছু পায় তাহলে ওরা মামলা দক রোজে লগে লগে শাস্তি দক আর যেহেতু যদি কিছু না পায় বিনা হারণে বিনা দোষে জেল হাঁটিব আর হয়রানি হরিব আর টিয়া পয়সায় খরচ কিস্তি মিস্তি লই না আইতে বাইরে ইম তাহলে আই দিম হতুন তো বাধ্যগত অবশ্যই খারাপ কাজে মাত্র হরণ ফরিব যে তাই এত টিয়া খরচ করি বলে আই দিম হতুন দার ফোয়া মাইয়া দিব লেখাপড়া হরার মানুষের মানে প্রশ্ন এখন তো এই কিন্তু অবশ্যই হরণে দরকার সরকারের তো এই অনুরোধে তো আঁকিব যে যাচাই হরি মানুষকে শাস্তি দক
আর যারা এক কিছু ভাত দিয়ে এনে ভালো কইতো স্যার ইতারে তারার একখান পুনর্বাসন কিছু হরিদক যাতে এইসব কাজ না হরক এরা এখানে সুস্থ মতো তা হোক সাতশো নম্বর এখানে যেন তাইতারে এটুকে চাওয়া সরকারের হাতে আর কিছু না। আশা করি এই ভুক্তভোগীর হতাত্মন ওনারা জানিত চাইজন জেলখানার ভেতরে মেয়েফকল কী পরিবেশত থাকে আর ব্যক্তিনে আশা করজম মানুষের শুদ্ধন করিবার যে জেলখানা এ মানুষের শোধন করিবার হাজতেই ব্যবহার হইব। এই জেলখানা যেন ব্যক্তিনের লাই একটা নিরাপদ আশ্রয়ের মতো থাকে এই কামনা ব্যক্তিনেই করে। কামরুজ্জামান রনি, সি প্লাস টিভি, চট্টগ্রাম।